नमस्कार अपनी चाह से मिडडे 18 मैं जयंत माधव गोस्वामी सरकार विभागे विभिन्न विद्युत नाम दीबले 600 कोटी टका अनदाय धन आदाय दी लगे सरकार विभाग समूह संबद मेल एक घोषणा शक्तिमंत्री विमल बरार राज्य बृद्धि पासे विद्युत राजव दूटा माहते प्राय डेढ़ गुण बृद्धि पाले राजव मार्चत राजव संग्रह 284 कोटी टका मेत राजव संग्रह 291 कोटी टका जून माह राजव संग्रह 416 कोटी टका एकांश लोक विद्युत चोरी कर बहु राजव हेरवा मंत्य शक्तिमंत्री विमल बरार एमाह राज्य 124टा स्थान धरा पड़े विद्युत चोरी कांड विद्युत चोरी कांड जड़ित लोकर विरुद्ध कठोर व्यवस्था ग्रहण कर शक्ति विभागे जिस लोक बेसि टकर बिल पासे किस्तित आदाय दी पार धन संबद मेल एक कथा उल्लेख कर शक्तिमंत्री विमल बरा আমার এটা আহি আছে আমার আর্মসত যে 416.66 কোটি টাকা এই মাহর রেভিনিউ কালেকশন হয়েছে 416.66 কোটি টাকা 27 এপ্রিল সেদিন আজির দিন কালেকশন আছিল 274 কোটি টাকা 274 কোটি আর মার্চত আছিল 27 তারিখলৈকে 286 কোটি আর ফেব্রুয়ারি আছিল 339 কোটি আর হয়েরাই আজির তারিখ এই মুহূর্তে আমার কালেকশন হয়েছে 416.66 কোটি যে আমার এপিডিসিএলর তরফের বিদ্যুৎ চুরি কার্যত যখন লিপ্ত হয়ে কোটি কোটি টাকা আমার লোকসানের সম্মুখীন করবাই আছে বিরুদ্ধে আমার বিভাগের তরফের শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর তার ফলশ্রুতি যা দিন কেটাত সমগ্র বিভিন্ন সাব ডিভিশনত বিভিন্ন সার্কুলত প্রায় 124টা এনে ধরনের চুরি কার্য আমি ধরা পেলাবলে সক্ষম হয়েছি আর সেই 124টা চুরি কার্যর আমি প্রায় 11.65 কোটি টাকা 11.65 কোটি টাকা আমি অ্যাসেস করবর কারণে রিয়েলাইজ করবর কারণে আমি সক্ষম হয়েছি কিন্তু যা দিনবিলাকত তেখেতসকলে ঘরে ঘরে বিল নিদিয়ার ফলশ্রুতি আর আমি কিছু সংস্কারমূলক কাম সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করার কারণে হঠাৎ কিছু অত্যাধিক মূল্যর বিল এটা কিছু গ্রাহকের হাতত পড়েছিল যার কারণে গ্রাহক যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে আর সেই কারণে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যখন লোকর হাতত বেশি পরিমাণের বিল গই পাইছে 30,000 টাকালৈকে আমি 10টা ইনস্টলমেন্ট সেই বিল পরিশোধ করি।